হ্যালো, নমস্কার বন্ধুরা। আমরা আজ যে সাবজেক্ট নিয়ে আপনাদের সামনে এসেছিলাম সেই বিষয় আমরা আপনাদের সামনে আজ তুলে ধরব। যে বিষয়টি হচ্ছে যে প্রকৃতির ভারসাম্যহীনতা কারণ কি, সেই বিষয়ে আজ আমরা আপনাদের সামনে এসেছি। এবং এই সময় আমাদের যে কথা দিয়েছিলাম যে আমাদের যে বিশিষ্ট ব্যক্তি উপস্থিত হয়েছেন আমাদের সামনে, তো ওনার মূল্যবান বক্তব্য আমরা শুনব যে ভারসাম্যহীনতার কারণ কি, প্রকৃতির ভারসাম্যহীনতার কারণ কি। তো অবশ্যই চলুন ওনার মূল্যবান বক্তব্য আমরা শুনে নিই। যেখানে থাকা দরকার সেই জিনিসটা কি করছি, আমরা খাঁচার বন্দি করে রাখছি, সেটা কিন্তু আমাদের জীবকুলে এটা ঠিক না। যে যা যেখানে জায়গা সেখানে, আমাকে যদি কেউ ধরে যদি জেলে ভরিয়ে দেওয়া হয় তাকে, তার আমার পরিস্থিতিটা কি হবে, মানে খাঁচার মধ্যে থাকা। তাই জন্য আমাদের যে পাখি আছে, মানে জীব জগতে যে পাখিগুলো প্রজাতি পাখি আছে তাদেরকে ধরে মেরে ফেলা হচ্ছে, খেয়েও নেওয়া হচ্ছে, আমাদের সেখানে কিন্তু ভারসাম্যহীন অনেক হচ্ছে। আমরা দেখেছি লকডাউনের ব্যাপারে, লকডাউনের সময় কিছুটা আমরা উপলব্ধ করতে পেরেছি, আমাদের মিডিয়ার মাধ্যমে ধরা পড়েছিল যে সমুদ্রে প্রায় পিকনিক স্পট প্রায় ৬ মাস মতন বন্ধ ছিল। সেখানে দেখলাম যে বিভিন্ন ধরনের পাখি আমরা দেখতে পেয়েছি। কেন দেখতে পেয়েছি, এত সৌন্দর্য পাখি কোথাও আগে অনেকদিন দেখা যায়নি। কেন দেখা যাচ্ছে, মানুষ যখন নিস্তব্ধ হয়ে গেছে তখন কিন্তু পাখি দেখা দিয়েছে। মানুষের অত্যাচারে পাখিগুলো কোথায় যে অবলুপ্ত হয়ে গেছিলো দেখা যেত না, আজ দেখা যাচ্ছে। কেন, মানুষের অত্যাচারটা প্রচুর, কোথায় বন্দুক মারছে, কোথায় মেরে নিচ্ছে, কোথায় পাখি খাওয়া হচ্ছে, কোথায় পাখিকে ধরে খাঁচায় ভরা হচ্ছে। এইসবের জন্য পাখি একটা জায়গা থেকে অন্য জায়গায়, একটা এমন জায়গায় চলে যাচ্ছে আমরা তার দিশাহারা হয়ে যাচ্ছি, উল পাচ্ছি, সৌন্দর্য জিনিসটাকে আমরা ধরতে পারছি না। সেই জন্য আমাদের প্রত্যেকটা আমাদের ভারতবাসীকে বা ভারতের আমাদের জীবকুলকে আমাদের একটা রিকোয়েস্ট থাকলো যে ভারসাম্য, পৃথিবী ভারসাম্য যে হীন হয়ে যাচ্ছে, এই যে প্রাকৃতিক সৌন্দর্য জিনিসগুলো নষ্ট হয়ে যাচ্ছে, সেগুলো যেন আমাদের ক্ষতি না করা, যে গাছ লাগাও, ছোটো জাতীয় হলেও গাছটা লাগাও, বড় জাতীয় গাছ আছে কেটে ফেলো ঠিক আছে, ছোটো জাতীয় গাছটা লাগিয়ে আমাদের যেন অক্সিজেন লেভেলটা ঠিক থাকে। আমাদের গ্রামের পক্ষে তাও ঠিক আছে, কিন্তু শহরাঞ্চলে খুব টাফ। কেন, শহরাঞ্চলে একটা বিল্ডিংয়ে, ১০তলা বিল্ডিংয়ে অনেক লোক থাকে, সেখানে একটা গাছের উপর নির্ভরশীল করে কত লোক বাঁচবে। যারা ইয়াং জেনারেশন তাদের পক্ষে সম্ভব, অক্সিজেন লেভেলটা পেয়ে যাচ্ছে, যারা বয়স্ক হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে খুব টাফ। কেন, তারা শ্বাসকষ্ট বা শ্বাস জাতীয় জিনিস তাদের, মানে অক্সিজেন লেভেলটা ঠিকঠাক করে পায় না, তাদের রোধ প্রতিরোধ ক্ষমতা কম থাকার জন্য অক্সিজেন লেভেলটা খুব সদা। আজ করোনা প্রভাবে আমরা দেখতে পাচ্ছি অক্সিজেন অভাবটা প্রচুর পরিমাণে হচ্ছে। কেন হচ্ছে, বয়স্ক লোকেদের অ্যাটাক হয়ে যাচ্ছে। কেন, সেখানে তারা আগেকার রোধ প্রতিরোধ ক্ষমতা ইয়াং জেনারেশনের একটা আলাদা, বয়স্কদের একটা আলাদা, বয়স্কদের ইমিউনিটি পাওয়ার কমে যাচ্ছে, তখন মানে শ্বাস প্রশ্বাস একটা, মানে একটা সিস্টেমেটিক একটা অনেকটা লো হয়ে যায়, তখন অক্সিজেন লেভেলটা ঠিকঠাক করে পাচ্ছে না। প্রাকৃতিক সৌন্দর্য পরিবেশ শহরে ঠিকঠাক নেই, কেন গাছপালা এতটা নেই, সেই জন্য এখন আমাদের করোনা থেকে অনেকে বয়স্কদের আমাদেরকে হারিয়ে ফেলতে চেয়েছে, আমাদের রিলেটিভ বলো আমাদের পরিচিতি বলো অনেকের কাছ থেকে আমরা কিন্তু মানুষদের হারিয়ে ফেলছি। সেই জন্য আমি একটাই রিকোয়েস্ট করব আমাদের সকল বন্ধুকে, যে আমরা যেন স্বচ্ছন্নভাবে পরিবেশে জীবনযাপন করতে পারি, আগামী দিনে এই সৌন্দর্য জিনিসটাকে যেন ধরে রাখতে পারি, প্রাকৃতিক সৌন্দর্য জিনিসটাকে ধরে রাখতে পারি। এটাই আমার শেষ বক্তব্য, আর বেশি কিছু বলবো না। মানুষরাই কম বেশি জানে, জেনেও মানুষ সেটা কিন্তু করছে, এটা কিন্তু ঠিক না করাটাও, আমরা একটু বলে দিলাম যে এটা মানুষের কাছে একটা রিকোয়েস্ট থাকলো, এই জিনিসটা যেন অবলুপ্ত না করে, প্রাকৃতিক সৌন্দর্য জিনিসটা যেন, আমাদের যেমনি দিন রাত আছে, তার দিন হলে রাত হয়, একটা প্রাকৃতিক সঙ্গে একটা একটা সম্পর্ক জড়িয়ে আছে, যেমনি নদীর সঙ্গে একটা বালির সম্পর্ক রয়েছে, একটা সামুদ্রিকের একটা সমুদ্রের সঙ্গে মাছের সম্পর্ক রয়েছে, আমাদের আমাদের মানুষের জগতের সঙ্গে একটা গাছের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে, সেটা আমরা কিন্তু ভুলে যাচ্ছি। এটা কিন্তু আমাদের ঠিক না, এটা আমাদেরকে
এটা ধরে রাখতে হবে, না হলে আমাদের আগামী প্রজন্মে ছেলে মেয়েরা যারা আসবে তাদেরকে কিন্তু প্রচুর পরিমাণে করোনা, কেন করোনার আরো ভয়াবহ আরো মহামারী আসতে পারে, যাতে আমরা কন্ট্রোলে বাইরে চলে যাব, তখন আমরা কিছু করতে পারবো না। আমাদের কাছ থেকে মানে ইয়াং জেনারেশন তখন শিখতে পারবে যে আমরা যেটাই শিখবো ওদেরকে শেখাবো, আমরা যেটা কিছু আমরা যে কাজটা করবো ওনারা বাচ্চারা তারা মানে কী করবে উপলব্ধ করতে পারবে আমাদের কাছ থেকে, যে সৌন্দর্যবোধ জিনিসটা কী জিনিস, প্রাকৃতিক সৌন্দর্যটা কী, প্রাকৃতিক জিনিসটা কী, পরিবেশটা কী, পরিবেশ আমাদের পরিবেশ ইয়ে ছিল, সাবজেক্ট ছিল, আমরা পড়েছি, হ্যাঁ টেনে আমরা পড়েছি, হ্যাঁ পরিবেশ বিজ্ঞান, আমরা সেটা জানলে পড়লে বুঝতে পারবো যে প্রাকৃতিক সৌন্দর্য থেকে কত কিছু জিনিস তৈরি করা যায়, কত কিছু জানা যায়। আমরা সেগুলো জৈব সার ইউজ করছি, যে জৈব সার ইউজ করলে কী হয়, প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হবে না, প্রাকৃতিক জিনিস কিছু মরবে না, যেমনি কেঁচোর জাতীয় জিনিস থেকে এগুলো মানে বেঁচে থাকবে, মানুষের খুব উপকারে লাগবে, মানে কীটনাশক জাতীয় ওষুধ মারতে হবে না, আমরা সেখান থেকে অনেকটা সেফটি থাকবে। হ্যাঁ আমরা তো কীটনাশক জাতীয় ওষুধ মেরে আমরা এগুলো নষ্ট করছি, তাই আমাদের কাছে রিকোয়েস্ট থাকলো আপনাদের কাছে যে প্রাকৃতিক সৌন্দর্য জিনিসটাকে নষ্ট করুন না, যে যতটুকু জানেন কিছু দেখুন শিখুন, প্রাকৃতিক সৌন্দর্যটাকে ধরে রাখুন। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি, নমস্কার। আর মাইটি টিভি চ্যানেলকে আমি অসংখ্য ধন্যবাদ, আমাকে এটা আগে থেকে সুযোগ করিয়ে দেওয়া হয়েছে, বলেছিলেন আগে থেকে আমাকে এই প্রোগ্রামটায় আসার জন্য, ওনাদের মাইটি টিভি চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ। মাইটি টিভি চ্যানেলকে আবার বলবো, ওনাদের প্রোগ্রামগুলো খুব ভালো সোশ্যাল প্রোগ্রাম রাখেন, হ্যাঁ এইগুলো আমার ভালো লাগে প্রোগ্রামের সিস্টেমেটিকগুলো। হ্যাঁ আগামী দিনে আবার যদি কোনো সময় সুযোগ পাই আমরা এসে প্রোগ্রাম করে যাব, নমস্কার।